নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকের আপডেট নিউজ হলো পরীক্ষা কীভাবে হবে তা ঠিক করে বিশ্ববিদ্যালয়গুলি, ইউজিসি নির্দেশিকায় প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়। ইউজিসি নির্দেশিকার পর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এবং কলেজগুলি কীভাবে পরীক্ষা নেবে তা বিশ্ববিদ্যালয়গুলির উপর ছেড়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, রাজ্যের তরফে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে অ্যাডভাইজারি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলি পাঠানো হয়েছে। এবার পরীক্ষা কীভাবে বিশ্ববিদ্যালয়গুলি নেবে তা ঠিক করে বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসি নির্দেশিকা আমি দেখিনি, তবে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলব। সোমবার রাতে ইউজিসি তরফে নির্দেশিকা জারি করা হয় কীভাবে চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিবকে চিঠি লিখে জানিয়ে দেন, বার্ষিক পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না। চিঠি পাওয়া কয়েক ঘন্টার মধ্যে ইউজিসি তরফে সেই নির্দেশিকা দিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় বিশ্ববিদ্যালয়গুলিকে। যদিও গত সপ্তাহে রাজ্যে উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলিকে কীভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে তা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছিলেন। অ্যাডভাইজারি পাঠানোর পরে কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে। সোমবার রাতে ইউজিসির তরফে পরীক্ষা নিয়ে গাইডলাইন জারি হওয়ার পর রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে বলে মনে হয় একাংশ। বিশ্ববিদ্যালয় কলেজ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের কীভাবে পরীক্ষা নেওয়া হবে সে নিয়ে গত এক মাস ধরে আলোচনা চলছিল বিভিন্ন মহলে। বিশেষত করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে পরীক্ষা করোনা সম্ভবত তা নিয়ে আলোচনা ছিল। যদিও গত সপ্তাহে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়ে দেওয়া হয়েছিল। অ্যাডভাইজারিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের ছাত্রদের মূল্যায়ন কীভাবে হবে যা জানানো হয়েছিল। আগের সেমিস্টারগুলির মধ্যে থেকে সবথেকে বেশি নম্বর যেটা পেয়ে থাকবে সেই নম্বর সাথে ইন্টারনাল অ্যাসাইনমেন্টে যোগ করে ফাইনাল রেজাল্ট বার করা হবে। রাজ্যে অ্যাডভাইজারি মেনে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা নিয়ে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নেয়। সোমবার রাতে ইউজিসি পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন আসার পর এবার নড়েচড়ে বসে উচ্চশিক্ষা দপ্তর। ইউজিসির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতেই হবে। অনলাইন বা অফলাইন যে কোনো একটির মাধ্যমে পরীক্ষা বিশ্ববিদ্যালয়গুলো নিতেই হবে। রাজ্যের তরফে ইতিমধ্যে পরীক্ষা বাতিল করে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে মূল্যায়নে। সেক্ষেত্রে কীভাবে নির্দেশিকার পর পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলি তা বিশ্ববিদ্যালয়গুলির ওপর ছেড়ে দেওয়ার কথা জানায় মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়। যদিও রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্যরা ইউজিসি নির্দেশিকার উচ্চশিক্ষা দপ্তরের তরফে আবার কোনো নয়া অ্যাডভাইজারি বা নির্দেশিকা আসে নাকি তা দিকে সবাই তাকিয়ে আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। Thank you.